হেডলাইনস আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পঢ়িব অসম বাঢ়িব অসম নতুনকৈ 20 লাখ লোকে লাভ কৰিব অৰুণোদয় আঁচনি 6 লাখ পৰিয়ালে নতুনকৈ লাভ কৰিব ৰেচন কাৰ্ড এতিয়াৰে পৰা জন্মতে হস্পিটেলত নবজাতকে লাভ কৰিব আধাৰ কাৰ্ড কেবিনেট বৈঠকত ভিআইপি কালচাৰৰ অন্ত পেলাই চৰকাৰক ৰাইজৰ কাষলৈ নিয়াৰ চেষ্টা রাজ্যত বৃদ্ধি পাইছে এনসেফেলাইটিসর সংহার ক্ষেত্রিত এনসেফেলাইটিসত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এজন লোকর দীর্ঘদিন ধরে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন হয়ে আছে লোকজন বিগত এটা মাহত ডিমরিয়াত আক্রান্ত পাঁচজনক লোক এই পর্যন্ত দুজন লোকর মৃত্যু এনসেফেলাইটিসত দেশের রাজধানী দিল্লিত বানর তাণ্ডব ধারাষার বরষুণের ফলত রামলীলা ময়দান প্রগতি ময়দান সুরঙ্গকে ধরে ভিন্ন ঠাইত বান দক্ষিণ দিল্লির বানর দুর্গল সকল বাটপথ বানত বিপর্যস্ত রাজধানী দিল্লির জনজীবন পেরিস অলিম্পিকত কন্যা লাভলিনা বরগোহাইন দুর্দান্ত জয় প্রি কোয়ার্টার খেলত নরওয়ের প্রতিদ্বন্দ্বী সুনিভা হফস্টেডক পরাস্ত করে লাভলিনায় প্রবেশ করলে কোয়ার্টার ফাইনেলত 5-0 পয়েন্টের ব্যবধানত হফস্টেডক পরাস্ত করলে লাভলিনায় বিজয়ে অলিম্পিকর যাত্রা আরম্ভ করা লাভলিনার পর আরও একটা পদকর আশা দেশবাসীর ব্যাডমিন্টনত পি ভি সিন্ধুর অগ্রগতি এস্টোনিয়ার সাটলারক পরাস্ত করলে পি ভি সিন্ধুয়ে ব্যাডমিন্টনের পুরুষের গ্রুপ পর্যায়ের একক খেলত ইন্দোনেশিয়ার সাটলারের বিরুদ্ধে লক্ষ্য সেনের জয়লাভ পুরুষের রোয়িংয়ের সেমিফাইনেল খেলিছে বলরাজ পান্ডুয়ারে টেবুল টেনিসের মহিলা প্রি কোয়ার্টারত পরাস্ত মনিকা বাত্রা আজিরে পর দেশজুড়ি অমৃত বৃক্ষ কার্যসূচী এজুপি গছ মার নামত শীর্ষক কার্যসূচীর বৃক্ষরোপণ কার্যসূচী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আবাসত গছপুলি রোপণ 3 কোটি গছপুলি রোপণের লক্ষ্য রাজ্য সরকারের আজিরে পর 15 আগস্ট চলিব অমৃত বৃক্ষ কার্যসূচী বিহুর পাছত ঝুমুর নৃত্যক বিশ্ব দরবারলে নিয়ার প্রস্তুতি রাজ্য সরকারের মহানগরীর সরু সজায় ঝুমুর নৃত্যর বৃহৎ অনুষ্ঠান 20 নভেম্বর সরু সজায় 8,000 শিল্পীয় পরিবেশন করব ঝুমুর নৃত্য শীঘ্রেই অচিরে সলনি হব রাজ্যিক বিজেপির সভাপতি বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বর হাতত পরিছে বিজেপি সভাপতির 3 জনীয় প্যানেল প্যানেলত আছে রামেশ্বর তেলি তপন কুমার গগৈ আর যোগেন মোহনের নাম যিকোনো সময়ত রাষ্ট্রীয় নেতৃত্ব ঘোষণা করব সভাপতির নাম ভবেশ কলিতাক হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত করার সম্ভাবনা কেরালার ওয়াইনাড়ত ভূমিস্খলনক লৈ সংসদত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বিস্ফোরক মন্তব্য কেরালা সরকারক কেন্দ্রই কেবাবারও দিয়া সতর্কবাণী উপেক্ষা করার অভিযোগ ওয়াইনাড়বাসীর কাষত কেন্দ্রীয় সরকার আছে বলে অমিত শাহর আশ্বাস এতিয়ালৈকে 161 জনের অধিক লোকর মৃতদেহ উদ্ধার 191 গৰাকী সন্ধানহীন হয়ে থাকার তথ্য হেডলাইনস আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাঢ়িব অসম